তো আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এবং মনে করছেন যে আমি একটা যদি 3D ইন্ট্রো তৈরি করতে পারতাম তাহলে কত সুন্দর আমার চ্যানেলটা এক লুক দিত, চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদেরকে 3D ইন্ট্রো তৈরি করা শেখাবো কাইন মাস্টারের মাধ্যমে। তার আগে এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন পরবর্তী এরকম টাইপের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে। তো প্রথমে একবার প্রিভিউ দেখে নিন। তো বন্ধুরা, আমি এখন কাইন মাস্টার ওপেন করে নেব। এরপর আমি নিউ প্রজেক্টে চলে এলাম। আসার পর 16:9 রেশিও সিলেক্ট করে এখানে আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমি একটা ব্ল্যাক ইমেজ নিয়ে নেব। ইমেজটা মোটামুটি আমি 25 সেকেন্ড অবধি রেখে দেবো। এরপর টাইম লাইনে প্রথমে চলে এলাম, এরপর লেয়ারে চলে এলাম, মিডিয়াতে চলে এলাম। মিডিয়াতে এসে আমি ইন্ট্রো টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি, যে টেমপ্লেটটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন, সম্পূর্ণ কপিরাইট ফ্রি, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে এটাকে আমি স্প্লিট স্ক্রিনে এসে এটাকে আমি ফুল স্ক্রিন করে নিলাম, তারপর এটা আমি ওকে করে দিলাম। মোটামুটি এরকম পজিশনে আসার পর লেয়ারে চলে এলাম, মিডিয়াতে চলে এলাম। এরপর আমি আমার ইন্ট্রো লোগোটা আমি নিয়ে নিচ্ছি, চ্যানেলের লোগোটা নিয়ে নিলাম। তারপর মোটামুটি এটা সাইজ করে আমি এখানে বসিয়ে নেব। বসিয়ে দেওয়ার পর ইমেজ সাইজটা একটু আমি ইন্ট্রো টেমপ্লেটের সমান সমান করে নিলাম, তারপরে ওকে করে দিলাম। তারপরে আমি টেমপ্লেটটাতে ক্লিক করার পর বাঁ দিকে 3D চলে এলাম, আসার পর একটু ফন্ট করে নিলাম, ফন্ট করে ওকে করে দিলাম। তারপর আবার টেমপ্লেটে ক্লিক করার পর এটাকে আমি ক্রোমাকি এনেবেল করে দেবো। এখানে আমি ক্রোমাকিতে ক্লিক করার পর এখানে ক্রোমাকিটাকে অন করে দিলাম। অন করে দিয়ে সেটিংসটা একটু মোটামুটি ঠিক করে নেবেন, মোটামুটি ঠিকই পজিশনেই বসে আছে। এরপর ইন্ট্রো টেমপ্লেটের সমান করে আমি ওপরকার টাইম লাইনটা কেটে দিলাম। তারপর এরকম পজিশনে আসার পর লেয়ারে চলে এলাম, টেক্সটে চলে এলাম। টেক্সটে এসে আমি আমার চ্যানেলের নাম লিখে নিচ্ছি, আমি আমার চ্যানেলের নাম লিখে নিলাম, আপনি আপনার চ্যানেলের নাম লিখে নেবেন। তারপরে ইন অ্যানিমেশনে চলে এলাম, ইন অ্যানিমেশনে এসে এটাকে আপনি লেটার বাই লেটার করে দেবেন। তারপর এটা টাইম লাইনটা একটু বাড়িয়ে সমান করে নিন। তারপর ফন্টে চলে আসুন, ফন্টে এসে এখানে আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, আমি রোবট বোর্ড ইউজ করলাম। ইউজ করার পর এখানে আপনি কালারও চেঞ্জ করতে পারেন, এটাকে আমি যদি কালার চেঞ্জ করি আপনি যে কোনো কালার করতে পারেন, যেমন ইয়েলো করতে পারেন, রেড করতে পারেন, গ্রিন করতে পারেন। আমি ইয়েলো করলাম, ইয়েলো করে এখানে আপনি আউটলাইনও দিয়ে দিতে পারেন, এখানে আমি আউটলাইন দিয়ে দিচ্ছি। আমার ইন্ট্রো মোটামুটি রেডি। বাঁ দিকে সেটিংসে চলে আসুন, ভিডিওতে চলে আসুন, ফেড আউটটা এনেবল করে দিন, এটাকে ওয়ান সেকেন্ড করে দিন, নিয়ে এখানে ক্রস করে দিন। চলুন একবার আমি প্লে করে দেখাই। কত সুন্দর ইন্ট্রো কিন্তু তৈরি হয়ে গেছে। এটি এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে এখানে চলে আসুন, এখানে আপনি
1080p সিলেক্ট করার পর বিট রেটটা একটু হাই করে দেবেন, তারপরে আপনি সেভ করে নেবেন। তো আশা করি ইন্টারভিউ ভিডিও ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং পাশাপাশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে করে এইরকম ইন্টারভিউ ভিডিও সবাই তৈরি করতে পারে এবং নিজের চ্যানেলের জন্য ব্যবহার করতে পারে। তারপর দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।